পাতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ কাঁচা বাদাম দেব তোমায় বললো হবে কি না বউ। একটা সময় তিনি নিতেন ভাঙা মোবাইল, তার বদলে তিনি দিতেন কাঁচা বাদাম, আর সেই বাদামওয়ালার হাতে এখন দামি মোবাইল। দিল্লির এক ব্যক্তির কাছ থেকে উপহার স্বরূপ ভুবন বাদ্যকার পেয়েছেন একটি আইফোন 13। স্বাভাবিকভাবেই খুশি তিনি। বাদাম কাকুর হাতের এই ঝা চকচকে কালো মোবাইলটি এখন আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। এরপরে ভগবান যে কী দেবে বা কোথায় কে দেবে কি আমি বলতে পারবো না। আমি ভাবিয়েছিলাম যে এই ফোনটা আমি পাবো, তবে যাক গোবিন্দ সব কিছু দিচ্ছে আরও কখন। তারপরে এই যে আমাদের জলের কষ্ট হচ্ছে, মিডিয়া বাবুর দিকে বললাম, আরেকবার আপনাকেও বলছি, আমাদের রাস্তাঘাট যে এখন হয়ে মানে খারাপ হয়ে আছে, আপনারা তো যাতায়াত করছেন, আসছেন, দেখছেন, আমাদের রাস্তাটা অবশ্যই দরকার। তাই আমি বিডিও সাহেবকে অনুরোধ করছি যেন এই ভিডিও দেখে কথাটা যেন রাখে, খেলাপ যেন হয় তাড়াতাড়ির মধ্যে রাস্তা আর আমার জলের ব্যবস্থা তাড়াতাড়ি যেন করে দেয়। কাঁচা বাদামের পর খ্যাতি পেয়ে গাড়ি কিনেছিলেন ভুবনবাবু, তারপর দুর্ঘটনার কবলে পড়ে, তারপর এবার এই আইফোন 13। তার হাতের আইফোন দেখে এখন তারই এলাকায় সরগোর পড়ে গেছে। আমি গিয়েছিলাম, আমাকে ডেকেছিলেন দিল্লি, তো দিল্লিতে ওই যে বাবুর কাছে গিয়েছিলাম, ওনার মেয়ের বার্থডে ছিল, মানে হ্যাপি বার্থডে ছিল, তাই হ্যাপি বার্থডের বিনিময়ে এটা আমাকে গিফট করেছে। আর যেটা শুটিং ছিল তার বিনিময়ে 1.5 লক্ষ টাকা দিয়েছে। ভুবনবাবু এরই সাথে জানালেন তার আগামী প্রজেক্টের কথা। এই কলকাতা শ্রী দুর্গা ওপেরা খোকাবাবু খেলাঘর প্রথমে হবে বই, সেখানে কী ভূমিকায় থাকবে? আমি পিতা হিসাবে থাকবো। আপনি তো আগে কি নাটক করেছেন কখনো? তবে এমনি পাড়াগাঁয়ে খানিখানি করতাম, কিন্তু এরকম আসরে কখনো করি নাই। আগামী পুজোতেই তার দুটি নতুন গান রিলিজ করছে, সেই গানের অপেক্ষায় এখন ভুবন বাদ্যকরের ফ্যানরা। নতুন গান, হ্যাঁ, বাদাম 2 আসছে দুর্গা পূজায়। হ্যাঁ, ওটা কী গান আসছে? ওইটা নেই আমার কাছে কাঁচা বাদাম, এই নেই আমার কাছে ভাজা বাদাম, আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম, এই নিয়ে একটা গান তৈরি করেছি। আমার এই যে মাটির পা মাটিতে থাকবে, মাটির পা উঠবে না, এই নিয়ে একটা গান আসছে। বীরভূম থেকে ভাস্কর মুখার্জির রিপোর্ট, আজ তক বাংলা। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে, সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।